মাথার উপর 35 লক্ষ টাকার দেনা, শয্যাশায়ী বাবা। তা সত্ত্বেও গোটা দেশের এমনকি পৃথিবীর বুকে প্রথম মহিলা পর্বতারোহী হিসেবে নিজের নাম খোদাই করা চন্দননগরের বাসিন্দা শিক্ষিকা পিয়ালি বসাকের আক্ষেপ ঝরে পড়ল রবিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে। অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের 25তম কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানে রবিবার সংস্কৃতি লোকমঞ্চে পূর্ব বর্ধমান ও বীরভূম জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট 61 জন কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করা হলো। এই সভাতেই সম্বর্ধিত করা হয় পিয়ালি বসাককে। এদিন বক্তব্য রাখতে গিয়ে পিয়ালি বসাক জানান, সকলের ইচ্ছা সহযোগিতা এবং শুভ আকাঙ্ক্ষার জন্যই তিনি বিনা অক্সিজেনে এভারেস্ট জয়ের মতো এই সাহসী কাজ করতে পেরেছেন। উল্লেখ করা যেতে পারে, এভারেস্টে 2টি শৃঙ্গ জয় করেন পিয়ালি বসাক কোনোরকম কৃত্রিম অক্সিজেন ছাড়াই, যা গোটা পৃথিবীতে তিনি প্রথম মহিলা কোনো অক্সিজেন সহযোগিতা ছাড়াই পরপর 2টি শৃঙ্গ তিনি জয় করেন। জানিয়েছেন, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পর্বতরোহীরা হাজির হয়েছিলেন, কিন্তু তুষারঝড়ের জন্য অনেকেই পিছিয়ে যান। তিনি সেই তুষার ঝড় জয় করে এই সাফল্য পেয়েছেন। পরবর্তী তার লক্ষ্য আরও বড় শৃঙ্গ। জানিয়েছেন, সরকার ফুটবল ক্রিকেটের জন্য এত টাকা ব্যয় করেন, কিন্তু এখনও পর্বতরোহীদের জন্য সরকার কোনো অর্থ বরাদ্দ হয় না। জানিয়েছেন, ট্রেনের সাধারণ কামরায় বসে বাসে চড়ে কষ্ট সহ্য করে তিনি এই কাজ করেছেন। কোনো অজুহাতকেই সাফল্যের লক্ষ্যে খাড়া করা উচিত নয়। জানিয়েছেন, বিনা অক্সিজেনে এভারেস্টে জয়ের পর এবার তার লক্ষ্য সমস্ত 8000 শৃঙ্গ। রবিবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে পিএনবি অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পিয়ালি বসাক এবং তাঁর গুরু অরূপ চক্রবর্তীকেও এদিন সম্বর্ধিত করা হয়। এদিন পিএনবির এই অনুষ্ঠানে হাজির ছিলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস সহ পিএনবি অফিসার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলীপ সাহা, সভাপতি শৈলেন্দ্র কুমার খাজাঞ্চি, চেয়ারম্যান অমিতাভ ভৌমিক, কার্যকরী সভাপতি কৌশিক ঘোষ, দুর্গাপুর সার্কেলের প্রধান শিবানন্দ ভঞ্জ, বর্ধমান সার্কেল প্রধান রাজেশ কুমার, জয়দীপ মুখোপাধ্যায়, অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পেনশন ও রিটায়ার্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার দে প্রমুখরা। এবং কৌশিক স্যারও তো আগের অভিযানেও তো 2019 সালে ওনারা পাশে দাঁড়িয়েছিলেন, এখন তো পিএনবি একসাথে ওনারাও করেছেন। সমস্ত মানুষ, চন্দননগরের মানুষ, তাদের আশেপাশের এলাকার মানুষ, রাজ্যের মানুষ, দেশের মানুষ সবাই এগিয়ে এসেছিলেন। তাই জন্য আজকে চন্দননগরের নাম সারা পৃথিবীর মানুষ জানেন। এই জায়গায় নিয়ে যেতে পেরেছি, যেটুকু করতে পেরেছি সবার আশীর্বাদ ভালোবাসাতেই। আর এভারেস্টে ওই আপনারা দেখলেন যে প্রচণ্ড তুষার ঝড় চলছে, সেই কারণে চূড়ার কাছাকাছি একদম 100 মিটারেরও কম আমাকে অক্সিজেন ব্যবহার করতে হয়েছিল। কারণ শারীরিক কোনো অসুবিধা হয়নি, কিন্তু আজ পর্যন্ত এভারেস্টে তুষার ঝড় থেকে কেউ বেঁচে ফিরতে পারেননি। তো এবং আমি যখন শুরু করি, সারা পৃথিবী থেকে আরও অনেক পর্বতারোহী এসেছিলেন এবং আমাদের ওয়েদার রিপোর্টটা ভুল এসেছিল, সেদিন ওয়েদার ভালো থাকবে এরকমই আমরা রিপোর্ট পেয়েছিলাম, কিন্তু প্রচণ্ড তুষার ঝড় শুরু হয়। যখন বাকি সমস্ত পর্বতারোহী পৃথিবী থেকে আরও যারা বিদেশি আছেন, ওরা কিন্তু অনেক সুযোগ সুবিধা, ট্রেনিং, খাওয়া দাওয়া অনেক কিছু পান, কিন্তু আমাদের দেশে এখনও ক্রিকেট, ফুটবল বা অন্যান্য খেলায় যেরকম স্পন্সর বা বড় বড় বিজনেসম্যান বা কর্পোরেট হেল্প পাওয়া যায়, মাউন্টেনিয়ারিংয়ে এখনও সেইভাবে সেরকম কিছুই পাওয়া যায় না। তো আগেও আমি লোনও তো আমার 35 লাখ টাকার কাছাকাছি ইউবিআই, পিএনবি, ওভারসিজ ব্যাঙ্ক এরম করে লোন নিয়েই করেছিলাম। তো এবারে সমস্ত মানুষ পাশে দাঁড়িয়েছেন, তাই জন্য এটা করতে পারলাম। তো সেই কারণে যখন ওই তুষারঝড়ের মধ্যে এগোচ্ছি, আমি জানতাম যে এইবারটার সুযোগটা যদি আমি হাতছাড়া করি তাহলে আর দ্বিতীয়বার আমার কাছে সুযোগ আসবে না। যে কারণে এই তুষারঝড়ের মধ্যেই কিন্তু সবার আশীর্বাদ ভালোবাসার কথা মনে করে কষ্ট সহ্য করে এগোতে থাকি, এবং সেই দিনকে আমি একাই শুধুমাত্র এই তুষারঝড়ের মধ্যে এভারেস্টের চূড়ায় পৌঁছেছি।